আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে আসলে কন্টেন্ট আসছে না, অনেকে আমাকে ইনবক্স এসএমএস করছেন, ভাই আপনার আর প্রতিযোগিতার ভিডিও পাচ্ছি না। আসলে মাঝখানে আমি অনেক ব্যস্ত ছিলাম এবং আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে মাঝখানে অবশ্য ভিডিও আমি আসলে পাবলিশ করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখে আজকে চশমা। আসলে কয়েকদিন থেকে আমার প্রচুর পরিমাণে হেডেক ছিল, আমি ডাক্তারকে দেখাইছি, মেডিসিন খাচ্ছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। তো 50তম পর্বে আপনারা জানেন অনেকে অংশগ্রহণ করার জন্য আমাকে ইনবক্স করেছেন, 50তম পর্বে সবাই অংশগ্রহণ করতে চান। আপনারা জানেন আমি আমার কন্টেন্টগুলো একদম নিরপেক্ষভাবে করে থাকি, সেই জন্য আমার সামনে দেখতে পাচ্ছেন যারা অংশগ্রহণ করার জন্য আমাকে ইনবক্স করেছেন তাদের সবার নাম এখানে আছে। আমি নামগুলোও আপনাদেরকে দেখাবো যাতে কারো মনে কোনো সন্দেহের কোনো অবকাশ না থাকে। আমি নামগুলো এই কন্টেন্ট থেকে দেখাইয়ে আমি এখানে রাখবো, রাখার পর আমি হচ্ছে লটারি করে আমি দুজনকার নাম উঠাই নিব, সেই দুজন আমার 50তম পর্বে অংশগ্রহণ করবে। আর 50তম পর্বে যে বিজয়ী হবে আপনারা জানেন আমি আগেই ঘোষণা দিয়ে রেখেছি, তার জন্য থাকছে আকর্ষণীয় হ্যান্ডসেট। তো দর্শক, যারা হয়তো যাদের নাম দুই একজনকার নাম হয়তো বাদ যেতে পারে, কারণ আমি চেষ্টা করেছি শতভাগ সবার নাম লেখার জন্য, যদি কারো নাম বাদ গিয়ে থাকে অসুবিধা নেই, সামনে আরও দুর্দান্ত সব কন্টেস্ট আসছে। তো আপনারা ইনবক্সে আবার আমাকে একটু রিমাইন্ডার দিবেন, আমি যদি 50তম পর্বে না হয় আগামীতে যে পর্বগুলো আছে আমি অবশ্যই আপনাকে ডেকে নিব। এবং 50তম পর্বের পর থেকে প্রত্যেকটা পর্ব একটা দুর্দান্ত করে পর্ব হবে। হ্যাঁ, এবং যারা ভালো খেতে পারেন শুধু তারাই কিন্তু ইনবক্স করবেন, যারা আসলে ভালো খেতে পারেন না তারা ইনবক্স করবে না। তাদের কাছে আমার বিনীত অনুরোধ আর কি, ভালো খেতে না পারলে আসলে কন্টেস্ট হয় না আর কি, কারণ প্রতিযোগিতাটা প্রতিযোগিতার মতো না হলে এটা একটু আসলে দেখতে খারাপ লাগে। তো যারা ভালো খেতে পারেন শুধু তারাই আমাকে ইনবক্স করবেন, মেসেজ অপশনের ইনবক্সে গিয়ে আপনার ফোন নাম্বার এবং লোকেশন দিয়ে আমাকে ইনবক্স করবেন। তো কথা আর না বাড়াই, আমি যাদের নামগুলো লিখেছি আমি সবগুলো নাম আপনাদেরকে এখন দেখিয়ে আমি এখানে রাখবো। প্রথমে আমার আছে মাহমুদ রাসেল, ভাইয়ের নাম্বারের শেষে আছে 6144, ভাই হলো ফরিদগঞ্জ থেকে। তারপরে আছেন রবিউল ভাই, চাঁদপুর। তারপরে আছে রাকিবুল হাসান, নানুপুর থেকে, তার নাম্বারের শেষে হচ্ছে হলো 1661, দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে মেহেদি হাসান ভাই, সিরাজগঞ্জ থেকে। তারপরে আছেন ইমন মৃধা, মতলব থেকে, 0664 নাম, 0644 শেষে। তারপরে আছেন মোহাম্মদ বাপ্পি ইসলাম, আছে বাপ্পি ভাই মতলব থেকে। তারপরে আছে, আমি আসলে ভাইয়ের নাম নাই, ভাই শুধু অংশগ্রহণ করার জন্য এসএমএস করেছিল, তার ফেসবুক আইডিটা হচ্ছে YT নবিতা, ভাইয়ের বাড়ি হচ্ছে সেনের দিঘির পর, আমি তারপরেও 8650 আমি রেখে দিয়েছি। তারপরে আছেন হচ্ছে সহুল সর্দার, তার নাম্বারের শেষে হচ্ছিল 1095, মানে 1095। তারপরে আছেন হচ্ছে হলো মুরাদ গাজী ভাই, আমার এক পর্বের বিজয়ী। তারপরে আছেন হচ্ছে তাজুল ইসলাম ভাই, 4611, ভাই হলো বাবুরহাট থেকে। তারপরে আছেন হচ্ছে হলো মাসুক পাটোয়ারি, মোমিনপাড়া থেকে, ভাইয়ের নাম্বারের শেষে 5910। তারপরে আছেন শাফিন শাকিল ভাই, রংপুর থেকে, শাকিল ভাই আমার এক পর্বের বিজয়ী। তারপরে আছে হলো সৈয়দ ইয়াফি চৌধুরী ভাই, তার নাম্বারের শেষে আছে 4730। তারপরে আছেন হচ্ছে বশির আহমেদ ভাই, চাঁদপুর, আছে আপনার হাইমচর থেকে। তারপর হচ্ছে হলো আরিয়ান তারেক ভাই, শেষে হচ্ছে হলো 4853, ফরিদগঞ্জ থেকে। তারপরে আছে হলো নিবির আহমেদ, নাম্বারের শেষে হচ্ছে হলো 7648। তারপরে আছে হলো শরীফ গাজী ভাই, আমার এক পর্বের বিজয়ী, মধ্য তর্পুরচণ্ডী। তারপর আছে হলো মিনহাজুল আবেদিন ভাই, প্রফেসর পাড়া থেকে, ভাইয়ের নাম্বারের শেষ হচ্ছে 3564। তারপরে আছেন হচ্ছে পারভেজ পাটোয়ারি ভাই, 6679, ভাই হচ্ছে টেকনিক্যাল মোড় থেকে। তারপরে আছে হলো মাসুম ভাই, মাসুম ভাই বাস স্ট্যান্ড থেকে, ভাইয়ের নাম্বার শেষ হচ্ছে 5988। তারপরে আছে আব্দুল শুকুর ভাই, মধ্য তর্পুরচণ্ডী থেকে, আমার এক পর্বের বিজয়ী। তারপরে হচ্ছে মোহাম্মদ তারেক ভাই, তার ভাই 4180 নাম্বারের শেষে। তারপরে সুফিয়ান খান হৃদয়, সুফিয়ান খান হৃদয়, ভাই হলো মতলব থেকে, 6059 নাম্বারের শেষে। তারপরে সিয়াম মাহমুদ ভাই আছে, 5242 মোমিনপাড়া থেকে। তারপরে আছেন হচ্ছে হলো শরীফুল সানি ভাই, তেঁতুলতলা তর্পুরচণ্ডী থেকে। তারপর রিঙ্কু ভাই মতলব থেকে, এক পর্বের বিজয়ী। তারপরে আব্দুর রহমান ষোলঘাট থেকে, এক পর্বের বিজয়ী। তারপরে হচ্ছে শুভ আলী নাটোর থেকে, তার নাম্বারের শেষে হচ্ছে 9124। তারপরে হচ্ছে মারুবিল্লা ভাই মতলব থেকে, 7230 নাম্বারের শেষে। তারপর আছেন রিয়াজ ভাই চাঁদপুর থেকে, আমার চারটা মুরগি খেদ প্রতিযোগিতার বিজয়ী ছিলেন। তারপর আছেন আমির আজম ভাই, 5821। তারপর আছেন হচ্ছে হলো সজীব কর্মকার, 5199 চাঁদপুর সদর থেকে। তারপর আছে হচ্ছে আরিফ মহিউদ্দিন ভাই, আরিফ মহিউদ্দিন ভাই 4589, ভাই আছেন মোমিনপাড়া থেকে, আমার প্রতিবেশী আর কি, আমি মোমিনপাড়ায় থাকি। তানভীর আহমেদ ভাই, সজীব মেডিকেল হল।
তারপরে আছেন মির্জা সোহান শরীফ ভাই, মির্জা সোহান শাফি, মির্জা সোহান শাফি ভাই, নাম্বারের শেষে হচ্ছিল 9683। তারপরে আছেন হচ্ছে হলো নুরুন্নবী সরকার ভাই জিয়া হোস্টেল থেকে, তার নাম্বারের শেষে হচ্ছে 5907। তারপরে শাকিল ভাই রংপুর থেকে। তারপরে আছে হলো রাকিব ভুইয়া 5955। তারপর আছে হচ্ছে হলো লোকমান বরিশাল থেকে, এই সিঙ্গারা প্রতিযোগিতা এবং আরও একটি প্রতিযোগিতায় বিজয়ী ছিলেন। সাজ্জাদ হোসেন আপন চাঁদপুর থেকে। তারপর আছেন ফাওমি মাহমুদ ভাই 395, রিসেন্টলি একটা প্রোগ্রামে আমার অংশগ্রহণ করেছিল। তারপরে আছে মেহেদি ভাই রূপসা বাজার থেকে, তার নাম্বারের শেষে 3410, তিনি একটা পর্বের বিজয়ী। তারপরে আছে ফয়সাল সরকার, সরকার ভাই আছে তার নাম্বার শেষে 3627। তারপরে আছেন হচ্ছে হলো শাফিন আকন ভাই পুরান বাজার, রিসেন্টলি অংশগ্রহণ করেছেন একটা পর্বে। তানবির আহমেদ, নাম্বারের শেষে হচ্ছে 3064। তারপরে আছেন হচ্ছে রাফে আহমেদ ভাই, রাফে আহমেদ ভাই নাম্বারের শেষে হচ্ছে 6515। তারপরে হাবিব ভাই জে হোস্টেল থেকে। তারপরে আছেন হচ্ছে আল আমিন হাসান 2010 নাম্বারের শেষে, খুব সুন্দর। তারপরে আছে কামরুল হাসান রাফি ভাই, নাম্বার শেষে হচ্ছে 7103। তারপরে আছে হচ্ছে শরীফ ভাই, তার নাম্বারের শেষে হচ্ছিল 4498। তারপরে আছেন হচ্ছে মেহরাব ভাই পুরান বাজার থেকে, আমাদের বিজয় মেলায় যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল অবশ্য হেরে গিয়েছিল। তারপরে ফারদিন বশির, ফারদিন বশিরের সে নাম্বার 6797 নাম্বারের শেষে। তারপর আছে হচ্ছে হলো আমার মজলুম বান্দা ভাই পুরান বাজার থেকে, ফেসবুক আইডিটার নাম হচ্ছে মজলুম বান্দা, তার নামটা আমি জানি না, তিনি অংশগ্রহণ করার জন্য ইনবক্স করেছে, আমি ওইটাই লিখে দিয়েছি আর কি। তারপরে সর্বশেষ আছেন আমাদের মিঠু ঘোষ ভাই, ভাই অনেক আগে নক করেছিল আসলে ডাকতে পারি নাই, 38 নাম্বার শেষ হচ্ছিল 38 নাম্বার। দর্শক দেখতে পারলেন আপনাদের সামনে আমি বলে সবগুলো এখানে রেখেছি, এখন আমি লটারি করব আর কি। তো লটারিটা আসলে আমি সবগুলো যেহেতু নাম দিয়েছি, আমার ছেলে ছোট আছে, আমার ছেলেকে আমি ডেকে নিব, তো তাকে তার সাহায্যেই আমি আজকে এখান থেকে দুটো কাগজ উঠাবো, উঠানোর পরে যে বিজয়ী হবে তার নামটা আমি ঘোষণা করব। তো তুমি এইদিকে চলে আসো। আমার আমার ছেলে আমার ছেলের নাম হচ্ছে আহনাফ ইসলাম রাদ, ও শিশু শ্রেণীতে পড়ে, ওর জন্য সবাই দোয়া রাখবেন। আমার ইচ্ছা ওকে আমি কোরআনের হাফেজ বানাবো, সবাই দোয়া রাখবেন, ওই জন্য আমি ওকে মাদ্রাসাও দিয়েছি, বাসায় হুজুর রেখেছি, দোয়া রাখবেন সবাই। তো আমি একটু আগে এখানে নাড়াচাড়া করে নিই, আমি দেখতে পাচ্ছেন দর্শক সুন্দরভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি একদম শতভাগ স্বচ্ছ, কারণ আমি চাই আমার কন্টেন্টে যারা অংশগ্রহণ করবে কোনো প্রকার আনলিগেল কিছু আমি করব না, একদম লিগেল ওয়েতে যাদের নাম উঠবে তারা অংশগ্রহণ করবে এবং সেই পেয়ে যাবে কিন্তু আকর্ষণীয় হ্যান্ডসেটটি। তো দর্শক আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আব্বু তুমি এখান থেকে একটা আগে লটারিতে একটা কাগজ উঠাও, যে কোনো একটা কাগজ তুমি এখান থেকে উঠাও, তোমার ইচ্ছা উঠাও, হাত দাও, হাত দিয়ে উঠাও একটা কাগজ, যে কোনো একটা কাগজ উঠাও। ওকে, প্রথম যে নামটি উঠেছে নুরুন্নবী ভাই জিয়া হোস্টেল থেকে। নুরুন্নবী ভাই আপনাকে, আপনার জন্য আমরা এখন অপেক্ষা করছি 50তম পর্বের। তা আপনার নাম্বারের শেষে হচ্ছিল 5907, নুরুন্নবী ভাই জিয়া হোস্টেল। আর একটু নাড়াচাড়া করে নেই, আমাদের আর একজন প্রতিযোগীর দরকার, নাও আর একটা উঠাও, একদম নিচ থেকে উঠাও, নিচ থেকে নেড়ে চেড়ে উঠাও। হ্যাঁ ওকে, আর একজন নাম উঠিয়েছেন, তার নামটি অবশ্য উঠেছেন শাকিল ভাই রংপুর, শাকিল ভাই রংপুর তার নামটি উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন দুইজন ভাই, আমাদের প্রথম ভাই হচ্ছে নুরনবী ভাই আর দ্বিতীয় ভাই হচ্ছে শাকিল ভাই রংপুর থেকে। তো রংপুর ভার্সেস চাঁদপুর, খুব সুন্দর একটা, শাকিল ভাই অবশ্য একটা পর্বে অংশগ্রহণ করেছিলেন, সেই পর্বের হচ্ছেন উনি বিজয়ী। তো শাকিল ভাই এবং নুরুন্নবী ভাইয়ের মধ্যে কন্টেস্টটি দেখবো আমরা 50তম পর্ব, এবং যে বিজয়ী হবে সে কিন্তু পাবে আকর্ষণীয় হ্যান্ডসেট। ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাবেন, আর যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনি ইনবক্সে গিয়ে আপনার ফোন নাম্বার এবং লোকেশন দিয়ে আমাকে ইনবক্স করবেন। ধন্যবাদ সকলকে, 50তম পর্ব দেখার আমন্ত্রণ রইল, এবং যারা অংশগ্রহণ করতে চান ইনবক্স করবেন, 50তম পরের বাকি যে পর্বগুলো আছে আমি দ্রুত ডেকে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।